আনিশা কেমন আছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আনিশা পড়ো, স্লাইডটি দেখতে পাচ্ছো? জি মিস দেখতে পাচ্ছি। C/D/C/F সময়ের শেষ তারিখ নিম্নরূপ করা হলো এবং এই উদ্বৃত্ত পুনরায় B/D/B/F নামে পরিবর্তনের সময়ের প্রথম তারিখে হিসাবের বিপরীত পার্শ্বে লেখা হয়। যখন কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিং সমান হয় ওই হিসাবের উদ্বৃত্ত শূন্য অর্থাৎ ব্যালেন্সিং C/D/B/D লেখার প্রয়োজন হয় না। এই ধরনের হিসাবকে সমতাপ্রাপ্ত হিসাব বলা হয়। আচ্ছা ধন্যবাদ। দেখো CD/CF সময়ের শেষ তারিখ নিরূপণ করা হয়, অর্থাৎ মানে ধরো মার্চ মাসে যদি আমরা হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে চাই তাহলে একদম মাসের শেষ তারিখ, মার্চ মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ, সে 31 তারিখে এই CD/CF কি করা হয়, নিরূপণ করা হয়। এই উদ্বৃত্ত পুনরায় এই ব্যালেন্সটা যখন আমরা পুনরায় আবার লিখব, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে, তখন BD/BF নামে পরবর্তী সময়ের তারিখের হিসাবে বিপরীত পাশে লেখা হয়। ধরো যদি ডেবিট দিকে বিপরীত পাশে কি বোঝালো, ধরো ডেবিট দিকে যদি CD থাকে মার্চের 31 তারিখে, তাহলে বিপরীত পাশে হচ্ছে ক্রেডিট দিকে এপ্রিলের 1 তারিখে সেটা BD হিসাবে আসবে, এটাই বোঝানো হয়েছে। বুঝতে পেরেছ? আমরা যদি মার্চের কোনো হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করি তাহলে মার্চের যে 31 তারিখ শেষ তারিখ যেটা মার্চ মাসের, সেটা CD যদি আমরা ডেবিট দিকে, ওয়ালাইকুম আসসালাম, ডেবিট দিকে যদি আমরা উদ্বৃত্ত নির্ণয় করি তাহলে এটা পরবর্তী মাসের, মার্চের পরবর্তী মাস হচ্ছে এপ্রিলের 1 তারিখে সেটা ডেবিট এখানে ছিল, তাহলে এটা ক্রেডিট দিকে BD নামে আসবে, এইটাই বোঝানো হয়েছে। আর যখন কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিং সমান হয়, অর্থাৎ কোনো উদ্বৃত্ত পার্থক্য না থাকে, ব্যালেন্স না থাকে, সমান হয়ে যায়, ওই হিসাবের উদ্বৃত্ত তখন কি হয়, শূন্য, অর্থাৎ ব্যালেন্স CD/BD লেখার প্রয়োজন হয় না, কারণ ডেবিট এবং ক্রেডিট দুই দিকই সমান যোগফল হয়। এই ধরনের হিসাবকে বলা হচ্ছে সমতাপ্রাপ্ত হিসাব। বহু নির্বাচনী প্রশ্নের জন্য এটি তোমাদের লাগবে যে সমতাপ্রাপ্ত হিসাব কোনটি, ড্যাশ দিয়ে যদি লেখা হয় তাহলে তোমরা এটা করতে পারো। তাহলে সমতাপ্রাপ্ত হিসাব কোনটি, যে হিসাবের কোনো কি থাকবে না, কোনো CD অর্থাৎ BD থাকবে, অর্থাৎ মোট ডেবিট এবং ক্রেডিট কি থাকবে, সমান হবে। এখানে একটু লক্ষ্য করো, হিসাবের সাধারণ বা স্বাভাবিক উদ্বৃত্ত, আমরা যে হিসাবের উদ্বৃত্তগুলো নির্ণয় করব, সাধারণত সম্পদ যে শ্রেণীর হিসাবগুলো সেগুলো সব ডেবিট ব্যালেন্স হবে, দায়গুলো হবে ক্রেডিট ব্যালেন্স, মালিকানা স্বত্ব হবে ক্রেডিট ব্যালেন্স, আয় হবে ক্রেডিট ব্যালেন্স, আর ব্যয় হবে ডেবিট ব্যালেন্স, অর্থাৎ সম্পদ এবং ব্যয় এই দুটি সবসময় মানে সাধারণত সম্পদ ব্যয় হবে ডেবিট ব্যালেন্স, আর দায় মালিকানা স্বত্ব আয় হবে ক্রেডিট ব্যালেন্স। নাদিয়া আফরোজ, আচ্ছা নাদিয়া আফরোজ আর সাদিয়া আফরিন দুই বোন? জি মিস। আচ্ছা ঠিক আছে, নাদিয়া আফরোজ প্রশ্নটা পড়ো। ২০১৭ সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লাখ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায় অন্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। মার্চ 2, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। মার্চ 3, পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা। মার্চ 5, পণ্য বিক্রয় 25,000 টাকা। মার্চ 8, বহিফেরত 2,000 টাকা। মার্চ 12, পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। ব্যাংকে খোলা হলো 15,000 টাকা। মার্চ 22, পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা।
মার্চ 25 শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় 6,000 টাকা, মার্চ 28 কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। উপযুক্ত লেনদেন সঙ্গে জাবেদা দাখিলা প্রদান করে খতিয়ান স্থানান্তর ও উদ্বৃত্ত নির্ণয় করো। আচ্ছা ধন্যবাদ। আমাদের জাবেদা দাখিলা করে খতিয়ানে স্থানান্তর করে উদ্বৃত্ত নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখো প্রথম যে লেনদেনটি ছিল, সবার সামনে বইটা রাখো, আমাদের যে পাঠ্য বইটি আছে, আমার এখানে পৃষ্ঠা হচ্ছে 85 আমার বইয়ে, তোমাদের বইয়ে পৃষ্ঠা কত জানি না, বইটা বের করো আজকে, একটু বইটা সামনে রাখো। দেখো আমাদের প্রথমেই বলছে নগদ 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, তাহলে নগদের হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমাদের ব্যাখ্যা হচ্ছে নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হলো। 2 তারিখে বলা হচ্ছে আসবাবপত্র ক্রয়, তাহলে আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আসবাবপত্র এই জন্য ডেবিট হয়েছে, যেহেতু ক্রয় করতে গিয়ে নগদ অর্থ চলে গেছে এই জন্য সম্পদ হ্রাস পেয়েছে, নগদের হিসাব ক্রেডিট হয়েছে। তারপর পণ্য বাকিতে ক্রয় করার ফলে কি হয়, পানাদার সৃষ্টি হয়, ক্রয় হিসাব খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ক্রয় হিসাব ডেবিট হয়েছে। পাশাপাশি বাকিতে যেহেতু পণ্য ক্রয় করেছে এই জন্য পানাদার টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে এই জন্য পানাদার ক্রেডিট হয়েছে। তারপর 5 তারিখে ছিল আমাদের লেনদেন পণ্য বিক্রয় 25,000 টাকা, পণ্য বিক্রয়ের ফলে কারবারে নগদ অর্থ আসাতে সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য নগদের হিসাব ডেবিট, বিক্রয় হওয়াতে প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পেয়েছে এই জন্য বিক্রয় হিসাব কি হয়েছে ক্রেডিট। মার্চের 8 তারিখে বহি ফেরত 2,000 টাকা, অর্থাৎ ক্রয় ফেরত, ক্রয় যখন করা হয়েছিল ব্যয় বৃদ্ধি পেয়েছিল, ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট এই জন্য ক্রয় হিসাব ডেবিট করেছিলাম, যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে আমার ব্যয় হ্রাস পেয়েছে, ব্যয় হ্রাস পেলে হবে ক্রেডিট এই জন্য বই ফেরত অর্থাৎ ক্রয় ফেরত ক্রেডিট হয়েছে। পাশাপাশি বাকিতে পণ্য ক্রয়ের ফলে আমাদের পানাদার সৃষ্টি হয় এবং দায় বৃদ্ধি পায়, যেহেতু ক্রয়কৃত পণ্য কিছুটা ফেরত দেওয়া হয়েছে দায়ের পরিমাণও কিছুটা কমে গেছে এই জন্য বিবিধ পানাদার হিসাব কি হলো ডেবিট হলো, দায় হ্রাস পেয়েছে এই জন্য ডেবিট, পাশাপাশি ব্যয় হ্রাস পেয়েছে এই জন্য ক্রেডিট। তারপর দেখো মার্চের 12 তারিখ বলছে পানাদারকে পরিশোধ করা হলো, পানাদারকে পরিশোধ করা হলো তাহলে কি হচ্ছে দায়ের পরিমাণ কমে গেছে, দায় হ্রাস পেয়েছে এই জন্য বিবিধ পানাদার হিসাব কি হলো ডেবিট হলো, পরিশোধ করতে গিয়ে কারবার থেকে নগদ অর্থ চলে যাওয়াতে সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য নগদের হিসাব কি হলো ক্রেডিট হলো। 18 তারিখ বলা হয়েছে ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা, ব্যাংক হিসাব খোলা হওয়াতে ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হয়েছে ব্যাংক হিসাব খোলার প্রয়োজনে, তাহলে প্রতিষ্ঠানে নগদ অর্থ কমে যাওয়াতে অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য নগদের হিসাব কি হলো ক্রেডিট। তারপর হচ্ছে মার্চের 22 তারিখ বলছে পানাদারকে, সরি মার্চের 22 তারিখ বলা হচ্ছে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা, চেকের মাধ্যমে যেহেতু পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেছে ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হওয়াতে প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পেয়েছে এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। 25 তারিখে বলা হচ্ছে শফিকের নিকট থেকে চেক মারফত ক্রয় 6,000 টাকা, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করাতে ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে এই জন্য দেখো ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, পাশাপাশি একইভাবে খরচ বৃদ্ধি হওয়াতে আমাদের ক্রয় হিসাব কি হয়েছে ডেবিট হয়েছে। 28 তারিখ কর্মচারীকে বেতন পরিশোধ 5,000 টাকা, বেতন খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য বেতন হিসাব ডেবিট, বেতন পরিশোধ করতে গিয়ে কারবার থেকে নগদ অর্থ চলে গিয়েছে সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য নগদের হিসাব ক্রেডিট। আমাদেরকে বলছে যে জাবেদা দাখিলা প্রদান করে খতিয়ানে স্থানান্তর করে উদ্বৃত্ত নির্ণয় করতে, তাহলে আমরা খতিয়ানে স্থানান্তর করব। একটা গত ক্লাস বলেছি যেটা ডেবিট হবে যখন খতিয়ান করব, তখন বিপরীত ধরো ব্যাংক হিসাবের আমি খতিয়ান করব, তাহলে ব্যাংক হিসাবের খতিয়ান করলে এখানে লক্ষ্য করো আমরা ব্যাংক হিসাব লিখবো খতিয়ানে বিক্রয় হিসাব ক্রেডিট দিকে, ব্যাংক হিসাব ডেবিট আমরা ডেবিট দিকে লিখবো, বিপরীত হিসাব নাম, বিপরীত হিসাব নাম আছে বিক্রয় হিসাব, আমরা সেই বিপরীত হিসাব নামে লিখবো। এই যে আমরা প্রথমে খতিয়ান করার আগে প্রথমে জাবেদাগুলো করব, করার পর কয়টা হিসাব প্রস্তুত করতে হবে সেটা আমরা বের করব জাবেদা থেকে, নগদের হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, বিবিধ পানাদার হিসাব, বিক্রয় হিসাব, বই ফেরত হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, এই অঙ্কের যে উদ্দীপকটি আছে সেটির আলোকে আমাদের 9টি হিসাব প্রস্তুত করতে হবে খতিয়ানের, এবং 9টি খতিয়ানের হিসাব প্রস্তুতের মাধ্যমে আমরা উদ্বৃত্ত
নির্ণয় করব। আমি এটা গণনা কার্য যেরকম করি আমরা অঙ্কে সেরকম গণনা কার্য কোনো ছক কোনো ছক করি নাই, এমনি ধরো যদি প্রশ্ন তোমাদেরকে সরাসরি খতিয়ান করতে বলে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে তোমরা গণনা কার্যের মধ্যে এরকম ছক কিছু করা লাগবে না, শুধু লেনদেন গুলো যাবে তাই লিপিবদ্ধ করবে, এভাবে নগদের হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এভাবে লিখবে, এভাবে লিখলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে দেখো আমরা যদি প্রথমে নগদান হিসাব করি, নগদান হিসাব করলে আফসানা আক্তার, আফসানা শুনতে পাচ্ছ? আফসানা বলো। আমরা প্রথম নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করব। তাহলে নগদান হিসাবে দেখো এখানে এক তারিখে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, তাহলে মার্চের এক তারিখে আমরা কি লিখবো বলো তো? নগদান হিসাবের ঘরে মার্চের এক তারিখে দেখো আমি কি বলেছি, আমরা নগদান হিসাব যখন লিখবো নগদান হিসাব দেখো ডেবিট আছে, আমরা ডেবিট দিকে লিখবো বিপরীত হিসাব নাম। বিপরীত হিসাব নাম কি আছে দেখো তো, বিপরীত হিসাব নাম মূল হিসাব। হ্যাঁ, তাহলে দেখো মার্চের এক তারিখে আমরা ডেবিট দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো বিপরীত হিসাব নাম আমাদের আছে কি মূলধন হিসাব, মূলধন হিসাব কত টাকা? 1,00,000 টাকা। ঠিক আছে, কেউ যখন না বুঝবে সাথে সাথে জিজ্ঞেস করবে। তারপর দেখো আমরা নগদান হিসাব এখানে দেখো আশাপত্র হিসাব ডেবিট আছে, নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা নগদান হিসাবের উদ্বৃত্ত করছি নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা কে এর দিকে লিখব বিপরীত হিসাব নাম নামে কি লিখবো তাহলে কে এর দিকে বলো তো? আফসানা বলো। দেখো নগদান হিসাবের আমরা উদ্বৃত্ত নির্ণয় করব, দেখো নগদান হিসাব কে এর দিকে, তাহলে আমরা কে এর দিকে কি নামে লিখব? হ্যাঁ ভেরি গুড, আমরা মার্চের 2 তারিখে বিপরীত যে হিসাব নামটি আছে 2 তারিখে কেয়ের দিকে, যেহেতু নগদান হিসাব ক্রেডিট আমরা কেয়ের দিকে লিখবো বিপরীত হিসাব নাম আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব নামে কত টাকা? আচ্ছা আমি তোমাদেরকে বলছি আজকে একটু বইটা সামনে রাখো, 20,000 টাকা, 20,000 টাকা। তারপর দেখো 3 তারিখে কোনো নগদান নেই হিসাবে, 5 তারিখে আছে, দেখো 5 তারিখে নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে আমরা কি হিসাব নামে লিখব 5 তারিখে? আফসানা বলো, একটু দ্রুত বলতে হবে। না আমরা বিপরীত নগদান হিসাব ডেবিট আমরা ডেবিট দিকে লিখব বিপরীত হিসাব নামে, বিপরীত হিসাব নামটা কি মার্চের 5 তারিখে? হ্যাঁ ভেরি গুড, আমরা মার্চের 5 তারিখে বিপরীত হিসাব নাম আছে বিক্রয় হিসাব, আমরা সেই বিক্রয় হিসাব নামে লিখব বিক্রয় হিসাব কত টাকা? 25,000 টাকা। বইটা সামনে রাখো, আমি আবারও বলছি প্রত্যেকের সামনে বইটা রাখো, 25,000 টাকা। তারপর দেখো 5 তারিখে হলো, 8 তারিখে কোনো নগদান হিসাব নেই, 12 তারিখে দেখো আছে, 12 তারিখে দেখো নগদান হিসাব ক্রেডিট দিকে, তাহলে নগদান হিসাব ক্রেডিট দিকে আমরা লিখব কি হিসাব নামে? হ্যাঁ মার্চে 12 তারিখে আমরা ক্রেডিট দিকে লিখব, ক্রেডিট দিকে লিখব বিবিধ পানাদার হিসেবে, পাওনাদার হিসাব কত টাকা? 10,000 টাকা।
10,000 টাকা। তারপর দেখো 18 তারিখে নগদান হিসাব ক্রেডিট, তার মানে আমরা ক্রেডিট দিকে লিখব কি হিসাব নামে? আফসানা কি নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা নগদান হিসাবে ক্রেডিট দিকে লিখব কি হিসাব নামে? ব্যাংক হিসাব নামে আসবে 18 তারিখে, মার্চের 18 তারিখ। ব্যাংক হিসাব নামে ১৫,০০০ টাকা। তারপর দেখো 22 তারিখে কোনো নগদান হিসাব নেই, 25 তারিখেও নেই, মার্চের 28 তারিখে আছে এটা, এটা 28 তারিখে লেনদেন। 28 তারিখে দেখো আছে নগদান হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে কি হিসাব নামে আসবে? হ্যাঁ, 28 তারিখে, মার্চের 28 তারিখ বেতন হিসাব নামে আসবে। বেতন হিসাব ৫,০০০ টাকা। এখন দেখো ডেবিট দিক এবং ক্রেডিট দিক যে দিক বেশি হবে সেটা আমরা যোগ করব। এখানে দেখো এবং দাগটা দেখো ঠিক সমানভাবে দিব, এখানে যে বরাবর দাগ সেই বরাবর এখানে দাগটা দিতে হবে। তাহলে দেখো তোমরা কিভাবে করবে, ১,২৫,০০০ টাকা, ১,২৫,০০০ টাকা দুই দিকে সমান ভাবে করব আমরা। এখানে ১,২৫,০০০ টাকা আমরা দুই দাগ দিয়ে কি করব, ক্লোজ করব। ডেবিট এবং ক্রেডিট কি করলাম, দুই দিকে ১,২৫,০০০ টাকা লিখে দুই দাগ দিয়ে ক্লোজ করলাম। এখন দেখো ১,২৫,০০০ টাকা থেকে আমরা এই ক্রেডিট দিকের গুলো কি করব, মাইনাস করব। ২০,০০০ টাকা মাইনাস করব, ১০,০০০ টাকা মাইনাস করব, ১৫,০০০ টাকা মাইনাস করব, ৫,০০০ টাকা মাইনাস করব। দেখো তো মাইনাস করার পর কত আসে, তোমাদের মধ্যে যে কেউ বলো কত আসে মাইনাস করার পর? যে কেউ একজন বলো, ব্যালেন্স আনিশা, আনিশা শুনতে পাচ্ছো মা? জি মিস, বলো তো মিস বলেন, ১,২৫,০০০ টাকা থেকে এগুলো মাইনাস করার পর কত আসছে? জি মিস করতেছি মিস, কোনটা কোনটা, এই যে ২০,০০০ টাকা। হ্যাঁ, ২০,০০০ টাকা মাইনাস করবে, ১০,০০০ টাকা মাইনাস করবে, ১৫,০০০ টাকা মাইনাস করবে, ৫,০০০ টাকা মাইনাস করবে, করার পর কত আসে দেখো তো। একটু দ্রুত করতে হবে,
দেখো 20,000, 10,000, 30,000 আর 15,000, 45,000, 5,000, 50,000। এই যে পার্থক্য, এটাই হচ্ছে আমাদের উদ্বৃত্ত। তাহলে নগদান হিসাবের উদ্বৃত্ত হচ্ছে আমাদের 75,000 টাকা। মার্চ মাসের পরবর্তী মাস হচ্ছে আমাদের এপ্রিল মাস। আমরা লিখব এপ্রিলের এক তারিখ ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসে কি হয়ে যাবে দেখো। আমরা একটু আগে জেনেছি যদি ক্রেডিট দিকে থাকে ব্যালেন্স সিডি, তাহলে ডেবিট দিকে তখন কি হয়ে যাবে পরবর্তী মাসে, সেটি হয়ে যাবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। বিডি কত টাকা আসবে? 75,000 টাকা। এই হচ্ছে আমাদের খতিয়ান। এভাবে হিসাব প্রস্তুত হিসাবের মাধ্যমে আমরা উদ্বৃত্ত নির্ণয় করতে পারি। দেখো এটা হিসাবে সুবিধা কি, যখন তোমার মালিক পক্ষ জানতে চাইবে যে নগদ উদ্বৃত্তের পরিমাণ কত, তুমি দেখো এক নজরে বলতে পারবে নগদ উদ্বৃত্তের পরিমাণ 75,000 টাকা। এই যে জাবেদা থেকে হিসাব এভাবে দেখে দেখে এভাবে তুমি উদ্বৃত্ত বের করতে পারবে না। এই যে খতিয়ানের মাধ্যমে তুমি এটি খুব সহজেই বলতে পারবে, এবং খুব সহজে দেখো কি বলতে পারবে, মালিক পক্ষ যদি জিজ্ঞেস করে কোন কোন খাতে তোমার নগদ টাকা আসছে এবং কোন কোন খাতে নগদ অর্থ ব্যয় হয়েছে, তুমি সেটাও খুব সহজে বলতে পারবে। বলতে পারবে যে নগদ মূলধন হিসাবে 1,00,000 টাকা আসছে, তারপরে বিক্রয় থেকে আসছে 25,000 টাকা, আর কোন কোন খাতে ব্যয় হয়েছে। তুমি এই নগদান হিসাবের মাধ্যমে তুমি বলতে পারবে খুব সহজে যে আসবাবপত্র ক্রয় করতে গিয়ে 20,000 টাকা ক্রয় খরচ হয়েছে, পানাদারকে পরিশোধ করতে হয়েছে 10,000 টাকা, ব্যাংকে হিসাব খোলা হয়েছে 15,000 টাকা দিয়ে, বেতন দেওয়া হয়েছে 5,000 টাকা, এসব খরচ করার পর এখন আছে 75,000 টাকা। তাহলে এই হিসাবের মাধ্যমে খুব সহজে তুমি দ্রুত উত্তর দিতে পারবে। এটা হচ্ছে খতিয়ানের সুবিধা। এই জন্য খতিয়ানকে কি বলা হয়, হিসাবের রাজা বা পাকা বই। এখন এখন আনিশা, আনিশা শুনতে পাচ্ছো? এখন এখন আমরা মূলধন হিসাবটা করব, আমি কিছুই বলবো না, এখন তুমি বলবে মূলধন হিসাবটা কিভাবে করব, বলো। মূলধন হিসাব দেখো, মূলধন হিসাব আমরা জাবেদায় যদি যাই তাহলে কি হবে বলো তো। মূলধন হিসাব ক্রেডিট আছে, তাহলে ক্রেডিট দিকে বসবে কি হিসাব নামে, বিপরীত হিসাব নামে, নগদান হিসাব। মূলধন হিসাব ক্রেডিট আছে, আমরা ক্রেডিট দিকে লিখব এক তারিখে, ক্রেডিট দিকে কি হিসাব নামে, বিপরীত হিসাব নাম হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব বিপরীত হিসাব নামে লিখছি 1,00,000 টাকা, 1,00,000 টাকা। দেখো আমাদের জাবেদা যদি আমরা তাকাই, দেখো মূলধন হিসাব নামে আর কিছু নেই, লেনদেন যদি থাকতো তাহলে আসতো। তাহলে এই যে 1,00,000 টাকা আমরা ডেবিট এবং ক্রেডিট দুই দিকে কি করব, 1,00,000 টাকা লিখব দুই দাগ দিয়ে, আমরা কি করব ক্লোজ করব। তাহলে মার্চের 31 তারিখে ব্যালেন্স সিডি হিসাবে আসবে পার্থক্যটা, ব্যালেন্স সিডি সিডি হিসাবে আসবে কত টাকা, 1,00,000 টাকায়।
কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা এই পার্থক্যটা কি করলাম, ব্যালেন্স শীট হিসাবে আসলো 1 লক্ষ টাকা। এখন যে ডেবিট দিকে ব্যালেন্স শীট হলে সেটা পরবর্তী মাসে কি ক্রেডিট দিকে এপ্রিলের 1 তারিখে সেটা ক্রেডিট দিকে হয়ে আসবে ব্যালেন্স বিডি। এপ্রিল এক তারিখে হচ্ছে ব্যালেন্স বিডি, এক লক্ষ টাকা। এভাবে আমরা উদ্বৃত্তগুলো নির্ণয় করব। দেখো আমরা যে শুরুতেই জেনেছিলাম যে সম্পদ হিসাবের উদ্বৃত্তগুলো সাধারণত কি হবে, ডেবিট উদ্বৃত্ত হবে। দেখো নগদান হিসাব সম্পদ, সম্পদ হিসাবের উদ্বৃত্ত দেখো ডেবিট উদ্বৃত্ত হয়েছে। ঠিক তেমনি দেখো মূলধন হিসাব, মালিকানা স্বত্ব হিসাব, মালিকানা স্বত্ব হিসাব সাধারণত কি হবে, ক্রেডিট উদ্বৃত্ত হবে। অর্থাৎ দায় মালিকানা স্বত্ব আয় এই তিনটি উদ্বৃত্ত হবে সাধারণত কি ক্রেডিট। দেখো এখানে মালিকানা স্বত্ব মূলধন মানে মালিকানা সত্য হিসাব, এখানে দেখো ক্রেডিট উদ্বৃত্ত। কারো কোনো প্রশ্ন আছে, এই যে দুইটি উদ্বৃত্ত আমরা নির্ণয় করেছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। সাবিকুন নাহার শুনতে পাচ্ছ? সাবিকুন নাহার জি মিস। হ্যাঁ আসবাবপত্র হিসাব, দেখো আসবাবপত্র হিসাবের উদ্বৃত্ত যদি নির্ণয় করি কি হবে বলো তো। আসবাবপত্র হিসাব দেখো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। তাহলে আমরা আসবাবপত্র হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করব। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আমরা ডেবিট দিকে লিখব। বিপরীত নগদান হিসাবটা হ্যাঁ মার্চের 2 তারিখে, দেখো আমরা মার্চের 2 তারিখে লিখব, 2 তারিখে, যেহেতু আসবাবপত্র কি ছিল ডেবিট ছিল, তাহলে ডেবিট দিকে বিপরীত হিসাব নাম হলো নগদান হিসাব। নগদান হিসাব নামে আসবে কত টাকা, নগদ হিসাব নামে আসবে 20,000 টাকা, 20,000 টাকা। একটু জাবেদাটা খেয়াল করো, আমাদের আসবাবপত্র হিসাব নামে আর কোনো জাবেদা আছে কিনা দেখো, নেই, তাহলে আর কিছুই আসবে না। আমরা এই 20,000 টাকা মার্চের 31 তারিখে কি ব্যালেন্স সিডি হিসাবে আসবে, ব্যালেন্স সিডি হিসাবে এই 20,000 টাকা আসবে। পার্থক্যটা পরবর্তী মাসের, আমরা জানি ক্রেডিট দিকে যদি ব্যালেন্স সিডি হয় পরবর্তী মাসে ডেবিট দিকে ব্যালেন্স বিডি হবে। তাহলে এপ্রিল মাসের এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স ব্যালেন্স বিডি হবে 20,000 টাকা। এভাবে আমরা উদ্বৃত্ত গুলো নির্ণয় করবো। দেখো আসবাবপত্র সম্পদ হিসাব, সম্পদ হিসাবের উদ্বৃত্ত কি আসছে ডেবিট, সম্পদ হিসাবের উদ্বৃত্ত ডেবিট, তার মানে ব্যয় হিসাব এবং সম্পদ হিসাবের উদ্বৃত্ত হবে ডেবিট, আয় দায় এবং মালিকানা স্বত্বের উদ্বৃত্ত হবে ক্রেডিট।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু তোমাদের নাম রোলটা চ্যাট বক্সে দিয়ে দাও। মাত্র 5 জনের তো মনে হয় দেয়া হয়েছে, তোমরা এখানে পার্টিসিপেন্ট হচ্ছে 11 জন। আচ্ছা, তারপর দেখো আশাপত্র হলো, এখন দেখো ক্রয় হিসাব। সাবিকুন নাহার বলো, ক্রয় হিসাবের কি হবে আমাদের উদ্বৃত্ত, মানে যখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করব, বলো ক্রয় হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে হলে কি বল করব আমরা? বিবিধ পাওনাদার হিসাব। হ্যাঁ, বিবিধ পাওনাদার হিসাব ডেবিট দিকে বসবে, তাই তো? আচ্ছা, যেহেতু ডেবিট আছে ডেবিট দিকে, বিপরীত হিসাব নাম যেটি আছে বিবিধ পাওনাদার হিসাব, সেটা আমরা লিখবো। তাহলে দেখো ক্রয় হিসাবে আর কি আছে এখানে, ক্রয় সংক্রান্ত আর কিছু দেখো এখানে আছে। ক্রয় হিসাবে দেখো, ক্রয় হিসাবে এখানে আছে ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাব বিপরীত হিসাব নামে বসবে, যেহেতু ক্রয় হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে বিপরীত হিসাব নাম ব্যাংক হিসাব নামে আসবে। এভাবে তোমরা অঙ্কগুলো বাড়ি কাজ করে পাঠিয়ে দিবে আজকে, আমাদের যে গ্রুপটি আছে সেই গ্রুপে পাঠাবে। সবাই একটু বাড়ি কাজটা আগে লিখে নাও, তারপর আর একটু বাড়ি কাজ নাও, কারণ তোমাদের সাথে একেবারে বুধবারের ক্লাস নেক্সট সপ্তাহে। তোমরা আজকে এই যে আজকে যে অঙ্কটা, এই অঙ্কটা বাড়ি কাজ হিসাবে আজকে পাঠাবা। আমরা নগদান হিসাব, মূলধন হিসাব, আশাপত্র হিসাব, এই তিনটি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করেছি, আরো 6টি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে এই অঙ্কে। তাহলে তোমরা আরো 6টি হিসাব মিলে মোট 9টি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করে পাঠাবে ছবি তুলে। আর একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমাদের পাঠ্য বইয়ে আছে, এটা স্ক্রিনশট লাগবে না। আরেকটা অঙ্ক আছে যেটা বাড়ির কাজ, সেটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। দেখো পড়ো সাবিকুন নাহার, পড়ো। 2020 সালের 1 জানুয়ারি মিস্টার করিম নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা, কম্পিউটার 30,000 টাকা এবং ব্যাংক ঋণ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। জানুয়ারি 1 জনতা ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো 10,000 টাকা। জানুয়ারি 3 রনি ট্রেডার্স এর নিকট হতে পণ্য ক্রয় 40,000 টাকা, এর মধ্যে 50% নগদে, 30% চেকে এবং অবশিষ্ট ধারে। জানুয়ারি 5 রায়হানের নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা, এর মধ্যে 40% নগদে, 20% চেকে, 20% প্রাপ্য নোটের মাধ্যমে এবং অবশিষ্ট ধারে। আচ্ছা ধন্যবাদ, তারপর তারপর বলো তোমরা কি স্ক্রিনশটটা নিয়েছে এটুকুর মেয়েরা? আচ্ছা ধন্যবাদ, এখন পড়ো। জানুয়ারি 10 মালিক কর্তৃক নগদ উত্তোলন 10,000 টাকা এবং পণ্য উত্তোলন 5,000 টাকা। জানুয়ারি 12 যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা, যার বহন খরচ 2,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 3,000 টাকা। জানুয়ারি 18 বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা এবং এর বহন খরচ 1,000 টাকা। জানুয়ারি 20 চেকে বেতন প্রদান 10,000 টাকা। জানুয়ারি 25 অফিসের জন্য আলমারি চেয়ার টেবিল ক্রয় 25,000 টাকা। জানুয়ারি 28 শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল 5,000 টাকা। জানুয়ারি 30 উপভাড়া পাওয়া গেল 10,000 টাকা। জানুয়ারি 31 ইন্টারনেট বিল প্রদান 3,000 টাকা। উপযুক্ত লেনদেন জামিনদার দাখিল প্রদান করে খতিয়ানে স্থানান্তর উদ্বৃত্ত নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নটা কি, উপযুক্ত লেনদেন সময়ে জাবেদা দাখিলে প্রদান করে, অর্থাৎ জাবেদা তৈরি করতে হবে, জাবেদা প্রস্তুত করে তারপর খতিয়ানে স্থানান্তর উদ্বৃত্ত নির্ণয় করো। খতিয়ানে লেনদেন গুলো স্থানান্তর করতে হবে এবং এর পাশাপাশি উদ্বৃত্ত গুলো নির্ণয় করতে হবে। একটু খেয়াল করো, এইটা কি হবে আমাদের জাবেদাটা নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, কম্পিউটার আমাদের অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ঋণ হিসাব ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। 20,000 টাকা যে ব্যাংক ঋণ আছে সেটা কিন্তু নগদে 1 লাখ টাকার সাথে যোগ হয়ে 1,20,000 টাকা হবে নগদের ঘরে। এই 1,20,000, 20,000 টাকা আসবাবপত্র হচ্ছে 1,40,000, 30,000 টাকা হচ্ছে অফিস সরঞ্জাম, এই 1,70,000 টাকা।
হচ্ছে ডেবিট দিকে আর 20,000 টাকা হচ্ছে ক্রেডিট দিকে ঋণ অর্থাৎ দায় আর বাকি যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে মূলধন হিসাব নামে আসবে। জনতা ব্যাংকে দেখা একটা চলতি হিসাব খোলা হলো, তাহলে জনতা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। রনি টেরাসের নিকট হতে পণ্য ক্রয় 40,000 টাকা, দেখো এর মধ্যে 50% নগদে 30% চেকে এবং অবশিষ্ট ধারে, তাহলে ক্রয় খরচ বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ডেবিট, নগদে যেহেতু 50% নগদান হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা, 40,000 এর 50% চেকে হচ্ছে 30%, তাহলে 12,000 টাকা হবে ব্যাংক হিসাব নামে ক্রেডিট দিকে, অবশিষ্ট ধারে অর্থাৎ পানাদার হিসাব নামে আসবে ক্রেডিট দিকে 8,000 টাকা, 20% অবশিষ্ট রয়েছে, 20% 40,000 এর 20% হচ্ছে 8,000 টাকা। 5 তারিখে রায়না নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা, ঠিক একইভাবে নগদান হিসাব ডেবিট হবে 20,000 টাকা, তারপর হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট হবে 10,000 টাকা, প্রাপ্য নোট হিসাব ডেবিট হবে 10,000 টাকা, অবশিষ্ট ধারে তাহলে দেনাদার হিসাব ডেবিট হবে, তাহলে দেখো 20,000 10,000 10,000 বাকি থাকলো 10,000 সেটি হচ্ছে ধারে অর্থাৎ দেনাদার হিসাব নামে আসবে। এই হচ্ছে তার মানে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, প্রাপ্য নোট হিসাব ডেবিট 10,000 টাকা, দেনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট নামে আসবে আমাদের 50,000 টাকা, মালিক কর্তৃক নগদ উত্তোলন এত টাকা, পণ্য উত্তোলন 5,000 টাকা। তাহলে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট দিকে হবে 15,000 টাকা, ক্রেডিট দিকে হবে নগদান হিসাব ক্রেডিট দিকে 10,000, ক্রয় হিসাব ক্রেডিট দিকে হবে 5,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা, যার বহন খরচ এবং সংস্থাপন ব্যয় 3,000 টাকা। আমরা জানি স্থায়ী সম্পদ কোনো ক্রয় করলে তখন আনুষাঙ্গিক যত খরচ হবে সেটা মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে, তাহলে এই ক্ষেত্রে যন্ত্রপাতি হিসাব ডেবিট নামে আসবে কত টাকা, 25,000, আর 2,000 হচ্ছে 27,000, 3,000 হচ্ছে 30,000 টাকা, তাহলে যন্ত্রপাতি হিসাব হবে 30,000 টাকা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে 30,000 টাকা। খেয়াল করো বিক্রয়ের উদ্দেশ্যে আসবপত্র ক্রয় 15,000 টাকা এবং এর বহন খরচ 1,000 টাকা, বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করা হয় তাহলে সেটা ক্রয় হিসাব নামে আসবে, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট 15,000 টাকা, পরিবহন খরচ হিসাব ক্রয় পরিবহন খরচ হিসাব হবে ডেবিট 1,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট হবে 16,000 টাকা, চেকে বেতন প্রদান তাহলে বেতন হিসাব ডেবিট, খরচ যেহেতু চেকের মাধ্যমে হলে ব্যাংক হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। অফিসের জন্য দেখো আলমারি চেয়ার টেবিল ক্রয় এত টাকা, তাহলে অফিসের জন্য হলে এটা আসবপত্র হিসাব হবে, হিসাবের নাম আসবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, দুই দিকে হবে 25,000 টাকা। শিক্ষানবিশ সালামি পাওয়া গেল 5,000 টাকা, এটা প্রতিষ্ঠানের জন্য আয়, যখন কোনো এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানে কোনো কর্মী কিংবা কোনো কর্মচারী প্রশিক্ষণের জন্য আসে তখন সেই প্রশিক্ষণ সালামি যদি পাওয়া যায় অর্থাৎ শিক্ষানবিশ সালামি পাওয়া যায় সেটা প্রতিষ্ঠানের জন্য আয়, এই জন্য নগদান হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি হিসাব কি হবে ক্রেডিট। উপভার ভাড়া প্রতিষ্ঠানের জন্য খরচ, কিন্তু পুরোটা যদি তোমার না লাগে, তুমি যদি যেটা আমরা ইংরেজিতে জানি সাবলেট, সেটা যদি দেওয়া হয় সেটা প্রতিষ্ঠানের জন্য কি আয়, উপভাড়া হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়, ভাড়া হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ কিন্তু উপভাড়া প্রতিষ্ঠানের জন্য আয়, তাহলে এই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। ইন্টারনেট বিল প্রদান, এটা হিসাবের নাম হবে ডাক ও তার, ডাক ও তার খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই আমি আবারও বলছি ইন্টারনেট বিল প্রদান এই হিসাবের নাম হবে তোমার ডাক ও তার খরচ হিসাব, সেটার হিসাব ডাক ও তার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই আমি জাবেদাগুলো বলে দিলাম, তোমরা এই জাবেদার আলোকে জাবেদা তো করাই হবে, জাবেদা যখন করতে বলবে তখন অবশ্যই ব্যাখ্যা দিবে, তাহলে জাবেদা দাখিলে প্রদান করে খতিয়ানে স্থানান্তর উদ্বৃত্ত নির্ণয় করবে। এই যে প্রশ্ন এটা নিয়ে আর কোনো কারো আমি যে আলোচনা করেছি কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো, আমি এখন যে উদ্দীপককে আলোচনা করেছি কারো কোনো প্রশ্ন থাকলে বলো। মেয়েরা কারো কোনো প্রশ্ন আছে, আমার কথা শুনতে পাচ্ছ? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে পার্টিসিপেন্ট হচ্ছে 12 জন কিন্তু চ্যাট বক্সে 10 জন, এখনো 2 জন নাম রোল দাওনি, তোমরা জয়েন হয়ে আগে নাম রোলটা দিয়ে দিবে।
তাহলে আজকে যে আমাদের বইয়ে পাঠ্য বইয়ের যে অঙ্কটি আছে নয়টা খতিয়ান প্রস্তুত করে উদ্বৃত্ত নির্ণয় করবে এটা আজকে দিবে আর উদ্দীপকটা যেটা দিলাম সেটা কালকে পাঠাবে সবাই বুঝতে পেরেছো কার কোনো কোশ্চেন থাকলে বলো কার কোনো কোশ্চেন নেই তাশফিয়া শুনতে পাচ্ছ সাবিক